আসসালামু আলাইকুম গাইস, একটা দুঃখের বিষয় আপনাদের কাছে আজকে শেয়ার করতে আসলাম। আজকে দুই বন্ধু হেলমেট ছাড়া গাড়ি লইয়া বের হইছিলাম, কারণ স্বাধীন দেশ স্বাধীনভাবে চলমু, হেলমেট দিয়া কি করমু। কিন্তু যখন এই মেন রাস্তার ভিতরে উঠলাম, দেখলাম যে দৌড়ায় মোড়ায় কয়টা ছাত্র ভাই লাঠি ছোটা নিয়ে আইলো আমার সামনে। আয়া জিগাইলো যে ভাই আপনাকে হেলমেট কো। তখন করলাম যে ভাই স্বাধীন দেশ তো স্বাধীনভাবে চলতেছে, হেলমেট দিয়ে আমরা কি করবো। কারণ কোনো সমস্যা নাই চান্দু, আপনারা যেহেতু হেলমেট ছাড়া আসছেন আপনারা গাড়িটা সাইডে রাখেন আর আমগুলো লগাইন। তারপর দেখলাম কি সাইডের গাড়িটা রাউনের পরে এরা দুইজনের হাতে দুইটা লাডি আর পানির বোতল তরাই দিল। ভাই হইতেছে কি আপনারা হচ্ছে এখন হলো কাম হলো দুই ঘন্টা আপনারা ট্রাফিকের কাজ করবেন, আর যখনই পানির পিপাসা লাগবো তখনই পানি খাইবেন, আর আরো যদি পানি লাগে আমগুলো কইবেন আপনাকে আরো পানি দিমু। কারণ আমরা কি এই স্বাধীনতাটাই চাইছিলাম। দুই ঘন্টা ভাই ট্রাফিকের কাজটা করলাম, শেষ করে তো অনেক ক্ষুধা লেগে গেছে। দুই বন্ধু মিললে এখন রাস্তাটা পার হইয়া কলা রুটি খাওয়ার লাগে যাইতে লইছিলাম। হঠাৎ করে রাস্তার মাঝখানে কয়টা ছাত্র ভাই আইলো। কয় ভাই আপনাকে মাথার উপরে যে ফুটওভার ব্রিজটা এটা কি চোখকে দেখেন না? বা কই ভাই দেখছি কিন্তু অনেক তো ক্ষুধার, তো তাইলো তাড়াতাড়ি যাওয়ার লেগা এমনি শর্টকাটে গেছিলাম। কা ভাই আয়েন ভাই সাইডে আয়েন কথা আছে। তারপর দেখলাম কি ভাই আমার ঝাড়ু আর একটা পানির বোতল ধরাই দিল। তারপরে কইতাছে এমন হলো এই ফুটওভার ব্রিজ যে পুরাটা আছে এটা হইলো আপনারা ঝাড়ু দিবেন, যতক্ষণ সময় লাগে ততক্ষণ মিললে দুই বন্ধু ঝাড়ু দেন গলায় ধরা, একবারে ঝাড়ুটা দিবেন যে আপনাকে চেয়ারাতে বেশি চকচক করে। তারপর ভাই অনেক কষ্ট করে ফুটওভার ব্রিজটা পরিষ্কার করলাম, দেখলাম আমগো চেয়ারাতে বেশি চকচক করে ভাই। তারপর হচ্ছে ওনারাই আমগো কলা রুটি আর পানির বোতল দিল, কইলে আমন খাইতে খাইতে বাইর যান। তো আমরাও খাইতে খাইতে বাইর যাওয়া নাইতাছিলাম ভাই, খাওয়া শেষ হয়ে গেছে অর্ধেক রাস্তায়। তারপর রাস্তার ভিতরে যখন চোখলা আর পানির বোতলটা পালা এলাম ভাই, বাঘের বাচ্চার মতন কয়টা ছাত্র ভাই দৌড়ে আইলো। কইতেছে ভাই আপনারা কে দিকে ফালানের জায়গাটা রাস্তার মধ্যে ডাস্টবিন যে পাশে আছে চোখকে দেন না এখন। তারপরে ভাই রাম করে দুইটা পলিথিন ধরাই দিল, কইলো কি এখন রাস্তার আশেপাশে যে ময়লা টয়লা আছে এখন হইলো আপনাকে কাম হইলো এই ময়লাগুলি পরিষ্কার করবেন, পরিষ্কার করা তারপরে আম করে দিবেন, আমরা তারপরে নির্দিষ্ট স্থানে ফালাই দিব। কোন ভাই আমরা কি এই স্বাধীনতাই চাইছিলাম? এটা ছিল কিছু ঘাড়তেরা পোলাপাইনের কমেন্ট। আর যারা ছাত্র এগেনস্টে কথা বলবা তাদের বিভিন্ন স্টাইলে শাস্তি দেওয়া হবে, কিন্তু তোমরা কখনো বুঝতে পারবা না। তো ছাত্রদের পাশে থাকো, দেশ এইভাবে উন্নতি হবে ইনশাল্লাহ।